সালামু আলাইকুম। যিনি এবারে কল করেছেন, পৃথিবীর কোন দেশ থেকে কল করেছেন একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ বাসুদ, আমি মালয়েশিয়ান প্রবাসী। স্যার, আপনি প্রবাসী মালয়েশিয়া? জি স্যার। মালয়েশিয়া কি নাম বললেন? মোহাম্মদ রাশেদ বেলাল। রাশেদ বেলাল, ওকে। রাশেদ বেলালের বয়স কত? স্যার, আমার বয়স 32। 32 বছর। কতদিন আছেন মালয়েশিয়াতে? 7 বছর। 7 বছর। এখন কি কষ্ট নিয়ে আপনি আমাকে কল করেছেন? স্যার, আমি 2020 সালের নভেম্বর মাসের থেকে আমার ব্যথাটা শুরু হয় কোমরের দিকে, কোমরের বাম সাইডে। ঠিক আছে স্যার, আমি ওই যে আপনার, আমি খুব বাড়ি কাজ করতাম, তো বাড়ি কাজ করার কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে স্যার। আমার এই মাজায় সমস্যা দেখার পরে, হ্যালো, আমি শুনতে পাচ্ছি এবং লিখছি, আপনি আমাকে দেখতে পান? জি না, আমি তো এখন লাইভ দেখতে পাচ্ছি না, আমি তো নাম্বার নিয়ে ফোন দিছি। আপনি আমাকে দেখতে পারলে আপনার জন্য উপকার বেশি। হ্যাঁ বলেন। আমি স্যার মানে বাড়ি কাজ করতাম, হঠাৎ করে কি মাঝে ব্যথা করছি স্যার, আমি জানি না। পরে আমি এই দেশে অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা আমারে ইঞ্জেকশন দিচ্ছে ব্যথার ওষুধ। এখন এই মুহূর্তে আপনি কি কষ্ট পাচ্ছেন সেটা বলেন। স্যার, আমার কষ্ট হয়েছে জানো স্যার, আমি প্রথম দিকে তো ধরেন আমি বাথরুমে যেতে পারিনি, বাথরুমে বসতে পারি নাই, নামাজের রুকু দিতে পারতাম না, নামাজের রুকু। জি জি। আমার একটা পা ভাঙিয়া রুকু দিতে হইতো, আমি উঠলে বসতে না, বসতে উঠতারি না। পরে স্যার এই আমার এই দেশে আপনার কোলালামপুর হসপিটালে গেছিলাম, সরকারি হসপিটালে, ওনারা বলছে আমার মাজার নাকি ডিস্ক বাইরে হয়ে গেছে। তো ডিস্ক বাইরে স্যার আমার পায়ে ভিজে গেছে, বাম পায়ে ভিজে, পা দিন দিন করতো প্রথম দিনে। পরে কোন পা? বাম পা? বাম পা। জি, ডান মাত্রই আমরা ফাউ দিন দিন করতো, ডান মাত্রই আমি 1 সেকেন্ড ঘুমাতে পারতাম না, সাথে সাথে দিন দিন শুরু হয়ে যেত। দাঁড়ালে? হ্যাঁ দাঁড়াইলে আমার পা দিন দিন শুরু। জি জি। তারপরে এক্সারসাইজ করছেন কিভাবে? এক্সারসাইজ করছি স্যার, ওই যে আপনার এই পাউ গুলা সমান উঠোয়া মানে মাথাটা উপর দিকে দিয়ে রাখতাম। আলহামদুলিল্লাহ আমার এখন দিন দিন তিন দিন করে না, এখন সমস্যা হয়েছে স্যার আমার এই এই 10 মিনিট বা 20 মিনিট আমার কাছে স্যার আমি আর মানে বসতে পারি না, আমার মাথার যে রক্তটা, এই রক্তটা মনে আমার সরু হয়ে যায়। আপনি এখন চিত হয়ে শুতে পারবেন? এরকম সুবিধা আছে? আমি হাঁটা চলা সব কিছু করতে এখন চিত হয়ে শুতে পারবেন? এখন জি শুকিটা ওকে, চিত হয়ে শুয়ে মাথার নিচে একটি বালিশ দেন। এরপরে আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। রেখেছেন? এখন বাম পায়ের গোড়ালি, এই যে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর চার আঙুল উপরে রাখেন, চিত হয়ে শোন শুয়ে। এখন আপনি আপনার ডান পা আস্তে আস্তে বুকের দিকে টানেন। না না, আপনি আস্তে আস্তে নেন না, ডান পা আস্তে আস্তে নেন। এরকম টানলে আপনি যেখানে মানি ব্যাগ রাখেন বাম পাশে ওখানে ব্যথা পান? হ্যাঁ। আপনি এরকম টানলে টানলে যে পর্যন্ত নিলে ব্যথা ওখানেই পাটা রাখবেন, আর টানবেন না। ব্যথা শুরু হলো আপনি ওখানে রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো করবেন। আপনি আমার কথা শোনেন, আপনি যদি কথা বলতে থাকেন কোনো উপকার হবে না তো। আর আপনি কথা বললে আমি চেঞ্জ হয়ে যাবো, আমার আর ভালো লাগবে না আপনাকে উত্তর দিতে। আপনি ঠিক ওই জায়গাটা এনে পা হোল্ড করে রাখবেন কতক্ষণ? 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে? 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, অথবা 1001 থেকে 1010 যে কোনো একটা গুনবেন, 1001, 1002 এরকম, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন 10 বার। 10 বার পড়লে 1 বার হলো, এরকম আপনি কমপক্ষে 15 বার করবেন, সকালে 15 বার, রাতে একটি এক্সারসাইজ।
মনে রাখবেন এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মেডিসিন আপনার জন্য। এরপরে আপনি এরকম চিত হয়ে শুয়ে দুই পা একদম সোজা করবেন, করে আপনি আপনার বাম পা হাঁটু সোজা রেখে এই আঙ্গুলগুলো আপনার দিকে টানলেন, টেনে এখন বিছানা থেকে আস্তে 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 উঠান। এখন উঠান, উঠায় দেখেন কতটুকু উঠালে আপনার ব্যথা লাগে, আপনি আমাকে একটু বলেন। হ্যাঁ, এরকম দিয়ে পাটাকে আস্তে 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 উপরের দিকে উঠাবেন। উঠাতে পারেন? আচ্ছা, গুড গুড। আপনি এই উঠালেন, ওঠানোর পর যেখানে আপনার কষ্ট হবে বা একটু ব্যথা ব্যথা বা টান লাগবে আপনি ওখানে পা রাখেন এরকম। এই যে দেখেন, আমি প্রত্যেকটার ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে দেখতে পারলে আপনি আমাদের এই প্রোগ্রামটিকে শেয়ার করবেন, আমি ছেড়ে দিলে আপনি আপনি লাইভে যাবেন, আমার লাইভ প্রোগ্রামে গিয়ে ওখানে শেয়ার দেন, অথবা আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে প্রোগ্রামটা দেখতে পারবেন, আমাদের ফেসবুক পেজেও দেখতে পারবেন। তাহলে আমি আপনাকে যা বলছি এগুলোর ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি। এর চেয়ে সহজ কী হবে? দেখেন, আপনি মালয়েশিয়াতে আছেন, আমি বাংলাদেশের ঢাকা শহরে বসে আপনার চিকিৎসা ব্যবস্থার উপদেশ দিচ্ছি। আমাদের এই চিকিৎসার ওসিলায় আল্লাহ ভালো করবেন। আমি যে উপায়ে, যে পদ্ধতি আপনাকে বলছি, দিস ইজ অ্যান এক্সিলেন্ট। এই পদ্ধতির চিকিৎসায় যারা আমাদের কাছে প্রতিনিয়ত আমাদের চেম্বারে আসে, তারা এই চিকিৎসার ওসিলায় এই চিকিৎসা করেন, এই চিকিৎসার ওসিলায় তাদেরকে আল্লাহ পাক ভালো করেন। আশা করি আপনাকেও আল্লাহ পাক ভালো করবেন, এইভাবে মনে রাখবেন। তাহলে পা উঁচু করলেন, এখানে কেউ ধরল আপনার, এখানে চাপ দেন কতক্ষণ, কমপক্ষে 10 সেকেন্ড। 10 সেকেন্ড কিভাবে হবে বলেন তো দেখি। 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অন্তর থেকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরকম 10 বার পড়েন, ভালো হয়ে যাবেন। তো সুবহানাল্লাহ পড়ছেন আপনি, ভালো হবেন না, কে ভালো হবে? আল্লাহ পাক ভালো করবে আপনাকে, আর আপনাকে আল্লাহ পাক ভালো করবেন, আপনি কেন ভালো হবেন না? আপনি আমাদের সাথেই থাকবেন, আপনি মালয়েশিয়া থেকে আমাদের থেকে অফ হবেন না, 2 সপ্তাহ পরে যে কোনোভাবে আমাদেরকে আবার যোগাযোগ করবেন, আমরা আবার দরকার হলে অন্য এক্সারসাইজ বলবো। আজকে দুটো বলছি, এই দুটো করেন, এরপর আরও বলবো, আপনার টান টুন চলে যাবে। আর উপর হয়ে শুয়ে নারকেল তেল রসুন যেটা রেডি করতে বলি ওগুলো করে সুন্দর করে ডলতে থাকবেন একদম ওই পা থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত। ওকে, ধন্যবাদ আপনাকে, সালাম আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, ওকে, দোয়া দোয়া দোয়া। দর্শক, দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকেই ভালো রাখুন এবং ভালো কাজ করার যা যা দান করুন।